যখন যেটা ট্রেন্ডিংয়ে থাকে তখন সেটা হয়ে যায় ভাইরাল, আবার যখন যেটা হয়ে যায় ভাইরাল তখন সেটাই থাকে ট্রেন্ডিংয়ে, যেমনটা হচ্ছে মিঠাইয়ের ক্ষেত্রে। কদিন আগেই উচ্ছেবাবুর সন্দেশ হয়ে গিয়েছিল ভাইরাল, আর তারপর আবার এসেছিল বাজারে মোমো। তার রেশ পুরোতে না পুরোতেই আবার বাজারে নতুন চলে আসে উচ্ছেবাবু চিকেন। এরপর বাজার কাঁপাতে এসে গিয়েছে নতুনভাবে উচ্ছেবাবু ফুচকা। বাঙালি সেন্টিমেন্টের সাথে কিন্তু ফুচকার একটা অঙ্গাঙ্গী যোগ রয়েছে, আর সেই ফুচকাতেই এবার জুড়ে গেল বাঙালির আরেক ইমোশন, অর্থাৎ মিঠাইয়ের উচ্ছেবাবুর নাম। একমাত্র ফুচকা প্রেমীরাই কিন্তু এর মর্ম বুঝছেন না, তবে শুধু ফুচকা প্রেমীরাই নন, বরঞ্চ মিঠাই প্রেমীরাও এবার কিন্তু ফুচকাকে আরো বেশি করে উপভোগ করবে, কারণ তার সাথে জড়িয়ে রয়েছে উচ্ছেবাবুর নাম। এই সিরিয়ালের উচ্ছেবাবু অর্থাৎ আদ্রিত রায়কে ভালোবাসে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া দুষ্কর। আদ্রিতের স্টাইল থেকে তার আদা, তার অভিনয় থেকে তার গানের গলা, কিসের জন্য ভালোবাসবেন না বলুন তো? এক ছেড়ে এক গুণের যেন ভান্ডার। সেই উচ্ছেবাবু যেখানে সকলের ক্রাশ, তার নামে মিষ্টি হোক কিংবা মোমো, চিকেন হোক কিংবা ফুচকা, সবটাই তো থাকবে ট্রেন্ডিং এ, তার বলার অপেক্ষা রাখে না। আসলে এই ট্রেন্ডটা স্টার্ট হয়েছিল সিরিয়াল থেকে। যারা এই সিরিয়ালের নিয়মিত দর্শক তারা কিন্তু খুব ভালোভাবেই জানেন, হেলদি হেসেলের কম্পিটিশন জেতার জন্য উচ্ছেবাবু সন্দেশ বানিয়ে তাক লাগিয়ে দিয়েছিল মিঠাই। নামটা বেশ ইউনিক ছিল, তারপরই সেটা এসে যায় দর্শক মহলেও। সিরিয়ালের সাথে সবাই এতটাই জড়িয়ে পড়েন যে তাদের বাস্তব জীবনের সাথেও কিন্তু কোথায় যেন সিরিয়ালটা মিশে একাকার হয়ে যায়। আর তাই তো সিরিয়ালে উচ্ছেবাবু সন্দেশ আসার পরপরই দর্শক মহলের রিয়েল লাইফেও চলে আসে উচ্ছেবাবু সন্দেশ। এমনকি বাংলার একাধিক মিষ্টির দোকানেও পাওয়া গিয়েছে কিন্তু উচ্ছেবাবু সন্দেশ। তারপর ঠিক একইভাবে উচ্ছেবাবু চিকেন, উচ্ছেবাবু মোমো সবটাই এসে গিয়েছে, কিন্তু তাতে উচ্ছের পরিমাণটা কিন্তু একটুও ছিল না, অর্থাৎ তেতোর স্বাদ ছিল না, বরং তাতে কিন্তু মিঠাই অর্থাৎ মিষ্ট তাতেই ভরপুর ছিল। আর এবার বাংলার ফেভারিট সিরিয়ালের সাথে বাংলার সেই ইমোশনকে জড়িয়ে দিল উচ্ছেবাবু ফুচকা। রিসেন্টলি এক ফুড ব্লগের তরফে শেয়ার করা হয়েছে এমনই একটা ভিডিও, যেখানে দেখা যাচ্ছে সবুজ রঙের ফুচকা তৈরি হচ্ছে একটা ফুচকা তৈরির কারখানায়। সেই ফুচকা আবার ঠেলায় করে রাস্তার ধারে নিয়ে আসতেই লোকজন এসে সেই ফুচকা খেয়ে নিচ্ছেন মন প্রাণ সবটা ভরে, আর তারই নাম দেওয়া হচ্ছে উচ্ছেবাবু ফুচকা। এমন নাম কেন? কারণ এর আগেই কিন্তু দেখতে পাওয়া গেছিল উচ্ছেবাবু সন্দেশে সবুজ রয়েছে, উচ্ছেবাবু চিকেনে রয়েছে সবুজ, উচ্ছেবাবু মোমোতেও রয়েছে সবুজ। তাই এবার সবুজ ফুচকার সাথে উচ্ছেবাবুর নাম যে জড়িয়ে যাবে সেটাকে আর আলাদা করে বলতে হয় বন্ধুরা। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো আর আপনাদের এতে কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন আমাদের চ্যানেলে, এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো।